দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তের পর থেকেই রাজশাহীর প্রতিটি পৌরসভায় জোরে সোরে মাঠে নেমেছেন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী। কর্মী সমর্থক ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চলছে তাদের গণসংযোগ আর শোডাউন। মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তারা। নির্বাচিত হলে আমি একটা মহা পরিকল্পনা নিয়েছি, তাহিরপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গঠন করার জন্য। আমি এই পৌরসভাকে আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। দলীয়ভাবে বিচার বিশ্লেষণ করে যদি মনোনয়ন দেওয়া হয় আমাকেই মনোনয়ন দিতে হবে। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসলেও স্থানীয় কমান্ডের নির্দেশে মাঠে রয়েছেন বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীও। বিগত আন্দোলন সংগ্রামে নিজেদের যোগ্যতা তুলে ধরে দলীয় মনোনয়ন চাইবেন তারা। কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দল যদি নমিনেশন দেয় তাহলে বিএনপি নেতাকর্মী বা বিশ দলীয় জোট নিয়ে আমরা ইলেকশন করব। আমি আসলে আশাবাদী পুঠিয়া পৌরসভার বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার। পৌরসভার নির্বাচনে অংশ নিতে এবার এগিয়ে এসেছে তরুণরাও। এলাকার উন্নয়নে বেশি অবদান রাখতে দলীয় মনোনয়ন তরুণরা পাবে বলে আশা তাদের। বিএনপিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের মতো তরুণ নেতৃত্বই, এর বাহিরে কোনো বিকল্প নেই। আমি জনগণের খুব কাছে যাচ্ছে এবং ডোর টু ডোর কাজ করছি। আমি বিশ্বাস করছি যে ইয়াংরা যেহেতু চাচ্ছে আমি সেহেতু নমিনেশনে পাবো ইনশাল্লাহ। তরুণ নেতৃত্ব ছাড়া দেশটাকে উন্নয়ন করা সম্ভব নয়, এই জন্য এলাকার উন্নয়নের জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন। চাপিয়ে দেয়া নয়, তৃণমূলের কর্মী সমর্থক সহ ভোটারদের মাঝে গ্রহণযোগ্যতা যাচাই করে দলীয় মনোনয়ন দেয়া হবে বলেও আশা করছেন আওয়ামী লীগ বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।